দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি চমৎকার টিপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইন মডেল দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন প্ল্যান ডিজাইন আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। আজকেও ঠিক তার ব্যতিক্রম হবে না। আজকেও একটা নতুন ধরনের ডিজাইন আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। অসাধারণ কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। আমি এটার ভিতর বাইরের অ্যানিমেশন আপনাদের দেখাচ্ছি। এটা দেখানো হলে আমি এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আপনাদেরকে। দর্শক মণ্ডলী, এই প্ল্যান এটা হচ্ছে একতলা, দোতলা এবং তিনতলা মিলিয়ে টিপ্লেক্স করা হয়েছে একই জনের থাকার জন্য। বাড়ির সামনে বিস্তীর্ণ এলাকা নিয়ে একটা ল্যান্ডস্কেপ করা হয়েছে, অনেক বড় লম্বা জায়গা। এখানে নিজ নিজ তালাতে প্লেগ্রাউন্ড রাখা হয়েছে, অফিস রাখা হয়েছে, জিম রাখা হয়েছে, কিচেন রাখা হয়েছে, একটা গেস্ট বেড রাখা হয়েছে। মূলত দোতলা থেকে তারা থাকবে এখানে, সেই হিসাবে ডিজাইনটা তৈরি করা হয়েছে। আমি সেই ডিজাইনটার ভিতর বাইরে আপনাকে নিয়ে যাব এবং সেটা দেখানোর চেষ্টা করবো যে কীভাবে ডিজাইনটা তৈরি করা হয়েছে। আর যদি আমি এখান থেকে দেখি, তাহলে দেখেন যে এখান থেকে বাড়ির সামনের অংশটা দেখা যাচ্ছে, একতলা, দুইতলা এবং তিনতলার উপরও কিছু অংশ আছে। এটা একতলা, দুইতলা, তিনতলা, চার, মানে চারতলার উপরে কিছু অংশ আছে। ছাদটাকেও অসাধারণ কম্বিনেশন করে সাজানো হয়েছে। এটা সামনের ল্যান্ডস্কেপ করা হয়েছে। আপনি দেখেন যে এখান থেকে এই অংশ দিয়ে ঢুকেই ডানে বামে চমৎকার ল্যান্ডস্কেপ ডিজাইন করা হয়েছে এবং সামনে দুটা গাড়ি রাখার জন্য, চারটে গাড়ি রাখার মতো গ্যারেজ রাখা হয়েছে, তারপরে বাড়ির ভিতর ঢুকবে। আর এটা হচ্ছে সামনের লন, ওপেন টেরেস রাখা হয়েছে বামে, বামে দুটো ওপেন টেরেস, প্রত্যেক তালাতে ওপেন টেরেস রাখা হয়েছে। ছাদটাকে অসাধারণ কম্বিনেশন করা হয়েছে, ছাদে একটা রুম রাখা হয়েছে। এটা দেখেন যদি আমি উপর থেকে দেখি, এবং ওপেন টেরেসের ভিতর দিয়ে একটা ডুপ্লেক্সের সিঁড়ি, একটা রাউন্ড সিঁড়ি রাখা হয়েছে যেটা পরের ছাদে যাওয়ার জন্য। এবং ছাদে যেটা, ছাদটাতে কিন্তু সুইমিং পুল রাখা আছে, চমৎকার একটা সুইমিং পুল করা হয়েছে। তাদের ডিমান্ড ছিল যে একটা সুইমিং পুল করবে, সে হিসাবে একটা সুইমিং পুলও রাখা হয়েছে। তো দর্শক মণ্ডলী, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা অসাধারণ একটা বাড়ি। এটার ভিতরে, বাইরে এবং পিছনে প্রত্যেক অংশেই কিন্তু সুন্দর করে ডিজাইন করা হয়েছে। যেমন সামনের ডিজাইনটা সুন্দর হয়েছে, ভিতরের ডিজাইনটা সুন্দর হয়েছে এবং ছাদটাও সুইমিং পুল সহ অসাধারণ সুন্দর করা হয়েছে। এবং এখানে দেখেন যে বাড়ির পিছন অংশটাতেও কিছুটা জায়গা রাখা হয়েছে, যে জায়গা থাকার কারণে কিন্তু এই বাড়িতে তারা পিছনে অবসর সময় কাটাতে পারবে, নিরিবিলি এখানে কিছু সময় কাটাতে পারবে, এই জন্যে মূলত এই জায়গাটা রাখা। তো দর্শক মণ্ডলী, কিছুক্ষণের মধ্যেই আমি মূল আর্কিটেকচারাল ড্রয়িং আপনাদেরকে নিয়ে যাব এবং সেখানে আমি দেখানোর চেষ্টা করব যে বাড়ির কম্বিনেশনটা কীভাবে করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আমি সেই অংশটুকু আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব। আমি আপনাদের সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। সামনে ল্যান্ডস্কেপ করা হয়েছে। যদি আমি এটার, যদি এইটা দেখি, ছবিটা দেখি, তাদের সামনে এইভাবে ল্যান্ডস্কেপ করা হয়েছে। ল্যান্ডস্কেপ হওয়ার পরেই আপনি শুরুতেই বাড়ি ঢুকার আসে বামে ডানে দুটা কিন্তু আবার ফোয়ারা রাখা হয়, পানির ফোয়ারা রাখা হয়েছে। তারপরে এখানে দেখেন যে ওপেন টেরেস রাখা হয়েছে, ওপেন টেরেসের ভিতর দিয়ে আবার একটা রাউন্ড সিঁড়ি দিয়ে ছাদে ওঠার ব্যবস্থা রাখা হয়েছে। এবং ছাদে আপনি যথারীতি দেখছেন সুইমিং পুলও রাখা আছে এবং ড্রেসিংয়ের জন্য আলাদা রুম রাখা হয়েছে। তো দর্শক মণ্ডলী, এই হচ্ছে মোটামুটি এই প্ল্যানটা এরকম ছিল। আমি এই প্ল্যানে আবার আপনাকে ফিরাই নিয়ে যাই। তো এটা হচ্ছে যে সামনের যে গ্যারেজ, চারটা গ্যারেজের অংশ আমি বললাম, যেটা আমি আপনাকে ছবিতে দেখালাম যে সামনে রুমগুলোতে প্রথম অংশেতে তারা গ্যারেজ রাখছে। সেটার পরে এই মূলত মূল বাড়িতে ঢুকবে এই এন্ট্রেন্সটা। এটা এখানে ঢোকার পরে একটা রাউন্ড সিঁড়ি আছে, ডুপ্লেক্সের সিঁড়ি। এখানে একটা খেলার জন্য একটা রুম রাখা হয়েছে, এখানে একটা রুম রাখা হয়েছে, একটা রুম রাখা হয়েছে, ছাদের টয়লেট রাখা হয়েছে, একটা ওপেন টেরেস রাখা হয়েছে পিছনে। এখানে এই অংশ থেকে পিছনে নামার জন্য একটা জায়গা রাখা হয়েছে, এখানে বসার একটা জায়গা রাখা আছে, এখানে বড় একটা স্টোর রাখা হয়েছে, কিচেন রাখা হয়েছে, এখানে একটা অফিস রুম রাখা হয়েছে, অফিস রুমের সঙ্গে একটা টয়লেট রাখা হয়েছে। আর যখন দোতলাতে যাবে, দোতলাতে যাওয়ার পর পুরো অংশতেই হচ্ছে তারা থাকবে। যেমন ডুপ্লেক্সের সিঁড়ি এখানে আসার পরে এই অংশ দিয়ে ঢুকবে, ভিতরে ঢোকার পরে এখানে একটা বড় ফ্যামিলি লিভিং আছে, এখানে একটা বেডরুম, অনেক বড় একটা বেডরুম, 17 ফিট 8 ইঞ্চি বা 12 ফিট 8 ইঞ্চি, সাথে একটা ওপেন টেরেস আছে এবং টয়লেট এবং ড্রেসিং রুম আছে। ঠিক এই অংশ তাই একটা বড় বেডরুম আছে, 17 ফিট 9 ইঞ্চি বা 11 ফিট 8 ইঞ্চি, সাথে ড্রেসিং রুম এবং টয়লেট আছে। এখানে একটা ফর্মাল লিভিং রুম আছে, 15 ফিট 8 ইঞ্চি বা 11 ফিট 8 ইঞ্চি, আর এখানে আরেকটা বেডরুম আছে, অনেক বড় বেডরুম, সাথে ওপেন টেরেস আছে, টয়লেট আছে। আর এই অংশে এসে আরেকটা টয়লেট আছে, একটা বেডরুম আছে, 15 ফিট বাই 12 ফিট 10 ইঞ্চি, সাথে একটা ওপেন টেরেস অবশ্যই আছে, ড্রেসিং রুম, টয়লেট আছে। আর এখানেও কিন্তু দোতলাতেও কিচেন রাখা হয়েছে, স্টোরেজের জন্য জায়গা রাখা হয়েছে আলাদা, তারপর বান্ধবীর সার্ভেন্ট বেডরুম, টয়লেট রাখা হয়েছে, এগুলো যাতে তাদেরও থাকার জন্য আলাদা জায়গা অংশ থাকে।
যখন আপনি তিনতলে যাবে, তিনতলে যাওয়ার পরে একটা বড় ওপেন টেরেস রাখা হয়েছে। এই অংশটা পুরাটা রুমটা সহ এটাকে ফাঁকা ছাদ, ওপেন ছাদ রাখা হয়েছে এখানে। এখান দিয়ে আবার পরে ছাদে যাইতে পারবে। তারপরে এখানে একটা রুম আছে, এই রুমের সাথে যথেষ্ট ড্রেসিং রুম এবং টয়লেট আছে, এবং সামনে দুটা ওপেন ট্রেস আছে, বারান্দা আছে। এখানে একটা ফর্মাল লিভিং আগের মতোই আছে। এখানে কিচেন এবং সার্ভেন্টের জায়গা আছে, এখানে একটা রুম আছে এবং এখানে আরেকটা রুম রাখা হয়েছে, আর এখানে একটা ওপেন ট্রেস আছে। এই হচ্ছে মোটামুটি আমি যে অংশটা আপনাদের দেখালাম কিছুক্ষণ আগে, সেটা এরকম যে সেই বাড়িটারই অংশ বিশেষে আমি আপনাকে আবার তুলে ধরার চেষ্টা করছি। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। এই বাড়িটি অনেক সুন্দর করে আমাদের আর্কিটেক্ট, আমি মনে করি আমাদের এই ধরনের ডিজাইনগুলো খুব কম হয়, এগুলোতে অনেক কিছু সমন্বয়ে এই ডিজাইনগুলো করা লাগে। একদিকে যেমন তাদের জিমের ব্যবস্থা রাখা হয়েছে, তাদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, অনেকগুলো বেডরুমের ব্যবস্থা রাখা হয়েছে, ওপেন টেরেসের ব্যবস্থা রাখা হয়েছে, তারপর ওপেন রুফের ব্যবস্থা রাখা হয়েছে, তারপরে আবার গার্ডেনিংয়ের ব্যবস্থা রাখছে, তারপরে ল্যান্ডস্কেপ ডিজাইন করা হয়েছে এবং সুইমিং পুল রাখা হয়েছে। সব মিলায় সুইমিং পুলটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সব মিলাই কিন্তু এই বাড়িটা একটা পূর্ণাঙ্গ বাড়ি আমি বলে আমি মনে করি। দর্শক মন্ডলী, আপনি সবাই ভালো থাকবেন। আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তত বাকি একটি করে হলো গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।